السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم ما بعد. وذكر فإن الذكر تنفع المؤمنين. صدق الله مولانا العظيم. সত্যিকার অর্থে বর্তমান জাতির এ ক্রান্তি লগ্নে কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহ আদর্শ জীবন ও কর্ম শীর্ষক যে প্রোগ্রাম আওয়ার ইসলামের পক্ষ থেকে নেওয়া হয়েছে, বর্তমান এই সময়ের দাবিতে এটা অত্যন্ত ফায়দামন্দ এবং জাতির জন্য অত্যন্ত কল্যাণকর। তাদের এই উদ্যোগের জন্য আমি আওয়ার ইসলামের পুরো পরিবারকে আন্তরিকভাবে স্বাগত জানাই। সত্যিকার অর্থে কাজী মুতাসিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহ এমন একজন ব্যক্তি ছিলেন যার জীবন, কর্ম, আদর্শ, তার তাকওয়া পরহেজগারি, তার চিন্তা, চেতনা, দর্শন জাতির সামনে উপস্থাপিত হওয়া খুবই জরুরি ছিল। কাজী মুতাসিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহ তিনি তার সমকালীন ওলামায়ে কেরাম, তার পূর্বের এবং তার পরের সকলের চাইতে তাকে আমরা আলাদা করে দেখি, বিশেষত দুটি কারণে। একটি কারণ হল, সাধারণত ওলামায়ে কেরাম আকাবির এবং আসলাফের, আকাবিরে দেওবন্দ এবং আসলাফে কেরামের তাদের আদর্শ, তাদের জীবন ও কর্মের কথা তারা তাদের বক্তৃতায় বলেন, তাদের ওয়াজ এবং বয়ানে তারা বলেন, তাদের লিখনিত তারা লিখেন। কিন্তু সত্যিকার অর্থে আকাবির ও আসলাফের আদর্শ, তাদের চিন্তা, চেতনা, জীবন ও কর্ম এটা বর্তমান ওলামায়ে কেরামের বাস্তব জীবনে অনেকটাই অনুপস্থিত। কাজী মুতাসিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আকাবির আসলাফের কথা যেরকম তার বক্তৃতায় ছিল, তার ওয়াজ ও বয়ানে ছিল, তার লিখনিতে ছিল, তার চেয়েতে বেশি ছিল তার বাস্তব জীবনে। বিশেষত আমি দুইটি কথা বলবো, একটি হল দিয়ানতদারি এবং আমানতদারিতায় কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির যে অনুভূতি ছিল, যে গুরুত্ববোধ ছিল, এটা বর্তমান ওলামায়ে কেরামের মাঝে একটা বিরল গুণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় দেখা গেছে টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলিকে তিনি এতটাই ভয় করতেন, মনে করতেন এগুলি কোনো জাহান্নামের অঙ্গার কিনা, যার ফলে দফতরে ইহতিমামে যখন কিছু টাকা জমা হতো কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহ সাথে সাথে বলতেন যে ওগুলি কমিটির কাছে পাঠিয়ে দাও, আমাদের কাছে রেখো না, কারণ এগুলি দুনিয়ার মাঝে খারাপই রয়েছে। কেউ যদি তাকে হাদিয়া পেশ করত কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহ অনেক বেশি যাচ পড়তাল করতেন, জিজ্ঞেস করতেন কেন হাদিয়া এনেছ, কি জন্য এনেছ, তার গর্জ গায়াত কি। যদি এর সাথে দুনিয়াবি কোনো গর্জ গায়াত সম্পর্কিত হতো কাজী সাহেব সে হাদিয়া গ্রহণ করতেন না। তৃতীয়ত, অনেক সময় ওনার সাথে সফর করতে গিয়ে দেখেছি যে কখনো গাড়ি ভাড়া দেওয়ার জন্য যদি ভাঙতি টাকা না থাকে আমার নিজেরা টাকা দিয়ে দিয়েছি, ভেবেছি এরা হুজুরে কিছু খেদমত করলাম, নিজের মনের ভিতরে একটা আত্মতৃপ্তি আসতো। কিন্তু মাদ্রাসায় ফিরে আসার পর পাঁচ মিনিট পরেই হুজুর তলব করতেন, বলতেন মালানা আপনার সে 100 টাকা। আমরা অবাক হয়ে যেতাম যে তিনি আমানতদারিতার ব্যাপারে, মানুষের হকের ব্যাপারে, দিয়ানতদারিতার ব্যাপারে এতটাই সচেতন ছিলেন তিনি। ঠিক আকাবির ও আসলাফের নমুনা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহ তার খানকার ভিতরে যে মামুলটা ছিল যে তিনি তার মরিদ এবং খলিফাদেরকে ওয়াজাইফ এবং আসকারের ব্যাপারে যতটা না তালকিন করতেন তার চেয়ে বেশি তালকিন করতেন আমানতদারিতার ব্যাপারে।
মানুষের হক আদায়ের ব্যাপারে, দিয়ানতদারির ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে। যেমন থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ, যিনি তার খলিফাও ছিলেন, একদিন উনি তার বাচ্চা নিয়ে হযরতের খানকা এসেছিলেন। এসে তিনি তার বাচ্চাকে হযরতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, বললেন যে হযরত ইয়ে মেরা লড়কা হয়, আপ উসকে লিয়ে দোয়া কিজিয়ে। হযরত তখন তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুম তো রেলগাড়ি সে সফর কিয়া থা, তো তুমনে ইস বচ্চে কা টিকিট পুরা লিয়া ইয়া আধা লিয়া, তুমি তো রেলগাড়িতে সফর করে এসেছো, তোমার এই বাচ্চার টিকিট পূর্ণ নিয়েছ না অর্ধেক নিয়েছ? এমত অবস্থায় যে ওই বাচ্চার বয়স ছিল তখন 13 বছর। ওই মুরুদ উত্তরে বলল যে হযরত মাইনে আধা টিকিট লিয়া হয়। তখন থানভী রহমতুল্লাহ আলাই তাকে বললেন, তুমকো ইয়ে মালুম নেই হয় কে জিস বচ্চে কা উমর 12 সাল সে জায়দ হো উসকা পুরা টিকিট লাগতা হয়। তোমার এটা জানা নাই যে 12 বছর অধিক যখন কোনো বাচ্চার বয়স হয়ে যায় তখন তার পুরা টিকিট লাগে, তুমি অর্ধেক টিকিট কেন নিলে? মুরিদ বলল, হযরত আগার চে উসকা উমর 12-13 সাল হয় লেকিন দেখনে মে 12 সা মালুম হতা হয়, যদিও তার বয়স 13 বছর কিন্তু দেখতে যেহেতু 12 বছরের মতো দেখা যায়, এই জন্য আমি তার অর্ধেক টিকিট নিয়েছি। হযরত তখন খুব রাগান্বিত হলেন, বললেন তুমকো তসাউফ আর তরিকত কে হাওয়া ভি নহি লাগি, তোমকা ইয়ে পুরা সফর হারাম হয়। হযরত সাথে সাথে তার খেলাফত কেটে দিলেন। আমানতদারিতার ব্যাপারে যদি কোনো কমতি থাকত, হযরত তার মুরিদকে খুব বেশি রাগান্বিত করতেন, খুব বেশি শাসাইতেন, অনেক সময় খেলাফতও কেটে দিতেন, কিন্তু কোনো ওয়াজাইফ ও আসকারের ব্যাপারে হযরত এত বেশি শিদ্দত ইখতিয়ার করতেন না। ঠিক তেমনি ভাবে হযরত থানভী রহমতুল্লাহ আরেকটা ওয়াকিয়া, যেটা মশহুর ওয়াকিয়া, তিনি যখন রেলগাড়িতে সফর করার জন্য স্টেশনে আসলেন, তখন তার সঙ্গে থাকা সামান পরিমাণে একটু বেশি ছিল, আর রেলগাড়ির নিয়ম ছিল যে অতিরিক্ত সামান থাকলে তার মূল্য পরিশোধ করতে হয়, তার ভাড়া দিতে হয়। তিনি তার ভাড়া দেওয়ার জন্য ওই পরিমাণ মূল্যে টিকিট নেওয়ার জন্য তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। ওই রেলগাড়ির যে গার্ড ছিল সে দেখে হযরতকে চিনে ফেলল, চিনে বলল, হযরত আপনি এখানে লাইনে দাঁড়িয়েছেন কেন? হযরত বললেন যে আমার অতিরিক্ত কিছু সামান আছে, তার কেরায়া দেওয়ার জন্য আমি এখানে লাইনে দাঁড়িয়েছি। ওই গার্ড বলল, তার প্রয়োজন নেই হযরত, আমি আছি, আমি এটা ম্যানেজ করে নেব। হযরত জিজ্ঞেস করলেন, তো মেরে সাথ কহাঁ তো যাওগে, তুমি আমার সাথে কতটুকু যাবে? তখন ওই গার্ড বলল, আমি অমুক স্টেশন পর্যন্ত যাব। হযরত বললেন যে উসকে বাদ? গার্ড বলল যে এরপরে আরেকজন গার্ড আসবে, আমি তাকেও বলে দিব। এরপর হযরত বললেন যে উসকে বাদ? গার্ড বলল, হযরত এরপরে তো ওই গার্ড তার স্টেশন আসার আগেই আপনার স্টেশনে এসে যাবে, আপনি নেমে যাবেন। হযরত বললেন, নেহি, মেরা স্টেশন উসকে বাদ হয়। জিজ্ঞেস করলেন, সেটা কোন স্টেশন? তখন হযরত বললেন, মেরা স্টেশন কবর হয়, আখেরাত হয়। তুমি কি পারবে সে কবর এবং আখেরাতে আমাকে পার করে দিতে? এই যে আমানতদারিতার এই এসাসটুকু, এই অনুভূতিটুকু, যেটা আমাদের আকাবির ও আসলাফের মাঝে ছিল, সেটা পরিপূর্ণ ধারণ করেছেন কাজী মুতাসিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয়ত একটা গুণ কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির মাঝে যেটা ছিল, সেটা হলো অন্যের উপকার করা, হামদর্দি। অনেক ছাত্র নাস্তা খেতে পারত না, হযরত গোপনে তাকে নাস্তার টাকা দিয়ে দিতেন। অনেক ছাত্র খাবারের পয়সা নেই, হযরত গোপনে তাকে খাবারের পয়সা দিয়ে দিতেন। অনেক ছাত্র অসুস্থ, চিকিৎসা করার পয়সা নেই,
হজরত নিজের পকেটে টাকা দিয়ে তার চিকিৎসা করাতেন। ঠিক আকাবির ও আসলাফের নমুনা, বিশেষ করে হজরতের শেখ হজরত উস্তাদ হজরত হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি নাবরাল্লাহু বারকাতাহু, তার যে আখলাক ছিল, তার যে হামদর্দি ছিল, তার পুরো পাইকার যেন ছিলেন কাজী মুতাসিম রহমতুল্লাহ আলাইহি। হযরত মাদানি রহমতুল্লাহ আলাইহির একজন শাগরিদ নজমুদ্দিন ইসলাহি তিনি বলতেছেন যে আমি যে কামরায় থাকতাম সে কামরায় একজন ছাত্র ভাই ছিল, তার মাদ্রাসায় কানুনান কোনো খানা ছিল না। কয়েকদিন পর আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি খাবার খাচ্ছ কিভাবে, ওই ছাত্র বলল হযরত মাদানি আমার খাবার ইন্তজাম করেছেন। ঠিক তেমনি হবে একজন ছাত্র বাড়ি যাওয়ার তার ভাড়া ছিল না, হযরত তাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন যে তোমারা ঘর তক সফর কা কিরায়া কিতনা হয়, তো তোমার ঘরে যাওয়ার জন্য ভাড়া কতটুকু লাগে, বললো 15 রুপিয়া। হযরত বললেন তোমারে পাস কিতনা হয় ইয়া বিলকুল নেই হয়, বললো যে আমার কাছে 7 টাকা আছে। হযরত বাকি টাকা তাকে দিয়ে বললেন যাও তুমি এটা দিয়ে তোমার ভাড়া দিয়ে দিও। ঠিক তার যে হজরতের শেখ হজরতের ওস্তাদ, তার যেটা আখলাক ছিল, তার যেটা আদর্শ ছিল, তার যে হামদর্দি ছিল, সেটা কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি যেন তার পুরো জীবনের মাঝে সেটাকে ধারণ করেছেন। তিনি যেন সে শেখেরই একটা প্রতিচ্ছবি ছিলেন তিনি। দ্বিতীয়ত যে বিষয়টা আজ কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির মাঝে ছিল সেটা হলো যে ইশকে নবী, নবীর ইশক, আওলাদে রসুলের প্রতি, মাদানী পরিবারের প্রতি রসুলের যে ইশক সেটা মূলত ইশকে নবীরই একটা অংশ। যে আমি আমার রসুলের কাছে এটা পেশ করতে পারবো যে রসুল আপনাকে পাই নাই কিন্তু আপনার আওলাদদেরকে পেয়েছি, আপনার আওলাদদেরকে মহাব্বত এবং আজমত করা মানে রসুলকে মহাব্বত এবং তাকে আজমত করা, যার কারণে আমরা দেখতাম যে কাজী সাহেব রহমতুল্লাহ আলাই সে আকাবির আসলাফের সাথে তার যে মিলটা, আমরা ঠিক যদি সেই তরতিবটা খুঁজে দেখি জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কাজী সাহেব রহমতুল্লাহ আলাই পর্যন্ত মাঝখানে আকাবির আসলাফ, কি সুন্দর একটা চেইন পাওয়া যায়, একটা তরতিব পাওয়া যায়। আমি তার একটা উদাহরণ দিচ্ছি, এটা সেটা হলো এই যে তিরমিজি শরীফ একটা রিওয়ায়েত এসেছে, সেখানে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন আরাজা আলাইয়া রাব্বি লিয়াজআল লি বাথা মাক্কাত যাবা ফাকুলতু লা ইয়া রাব্বি ওয়ালাকিন আশবা ইয়ামান ওয়াজু ইয়ামা ফাইজা জুতু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতু ওয়াইজা শাবিতু হামিদতুকা ওয়া শাকারতু। আল্লাহ তাআলা জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাল ও দৌলত দেওয়ার জন্য আবেদন করেছেন, দরখাস্ত করেছেন যে আপনি মাল ও দৌলত নেন, আপনার এই গরবত, আপনার এই দারিদ্র এটা কষ্টদায়ক, আপনি মাল ও দৌলত নেন। কিন্তু জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মাল ও দৌলতের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে না, গরবত আমার কাছে ভালো লাগে, গর্বত আমার কাছে ভালো লাগে। ফাইজা জুতু তাদাররাতু ইলাইকা যাকারতু, আমি যদি না খেয়ে থাকি কান্নাকাটি করবো মাওলা তোমাকে স্মরণ করবো, আর যদি কোনোদিন খেতে পাই সেদিন তোমার শুকর আদায় করব, তোমার প্রশংসা করব। এই যে গর্বতটা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ারই ছিল,